হরিহরপাড়ায় আয়োজিত হলো দশমতম বইমেলা। হরিহরপাড়ার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করলেন প্রাবন্ধিক ও নজরুল বিশেষজ্ঞ ইনাসউদ্দিন। 12ই অক্টোবর থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাবেরিতে। লাকি লিপের মাধ্যমে জিতে নিন গোল্ড কয়েন, প্রতি মঙ্গলবার শাড়িতে পাচ্ছেন বাই টু গেট ওয়ান ফ্রি। কাবেরি খাগড়া বহরমপুর। বই পড়া এবং বই কেনা অনেকের শখ থাকে, যার ফলে বহু মানুষ বই মেলা হলেই ভিড় জমান সেখানে। এমনই বই প্রেমীদের জন্য আবারও আয়োজন করা হলো বইমেলার। হরিহরপাড়ার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়। এই বছর দশম বর্ষে পদার্পণ করলো এই বইমেলা। দশমতম বইমেলার উদ্বোধন করলেন প্রাবন্ধিক ও নজরুল বিশেষজ্ঞ ইনাসউদ্দিন। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বইমেলার শুভ উদ্বোধন করা হয়। এবারের এই বইমেলায় রয়েছে মোট 26টি স্টল। 12ই অক্টোবর থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। এই মেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন পাবলিশার্সরাও। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আল মুগির পলাশ, আইসি অমিত নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও মেলার প্রথম দিনে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। আপাত পিছিয়ে পড়া হরিয়াপাড়া মতো গ্রাম্য এলাকায় বইমেলা করা সম্ভব হয়েছে সমস্ত মানুষের সাহায্য সহযোগিতার কারণেই। যে সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যারা প্রত্যেককে আমাদের সহযোগিতা সম্প্রসারিত করেছেন, এমনকি প্রকাশনী সংস্থা, তারাও আমাদের ভরসায় কলকাতা থেকে বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন, তাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাচ্ছি। 4 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠান রয়েছে, জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এই মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। শেষ দিন আমাদের মূল আকর্ষণ সমস্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা।